দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি প্রকারান্তরে সমর্থন জানালো রাজ্যের পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের নেতৃত্ব। পাশাপাশি কৃষি আইনের বিরোধিতাও করলেন ফাউন্ডেশনের নেতৃত্ব। কৃষি আইনের কারণে দেশের কৃষকরা ভবিষ্যতে বঞ্চিত হবে বলে বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের নেতারা আশঙ্কা প্রকাশ করেছেন। কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে জোরদার কৃষি আন্দোলন চলছে। গোটা দেশের কৃষক নেতা এবং সাধারণ কৃষকরা এই আন্দোলনে সামিল হয়েছেন। এই অবস্থায় দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি প্রকারান্তরে সমর্থন জ্ঞাপন করলেন রাজ্যের পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফাউন্ডেশনের নেতারা এই আইনের বিরোধিতা করেন এবং দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের প্রতি তাদের প্রকারান্তরে সমর্থন জ্ঞাপন করেন। তবে দিল্লিতে চলমান কৃষক আন্দোলনের রাজনীতিকরণ হচ্ছে বলেও ফাউন্ডেশনের নেতারা এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এবং কৃষক আইনের কারণে দেশের কৃষকদের বঞ্চিত হতে হবে বলে পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের নেতৃত্ব এদিন জানিয়েছেন। দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে কৃষি বিলের বিরুদ্ধে দিল্লিতে যে ভয়াবহ আন্দোলন চলছে, এই আন্দোলনে যে কতগুলো ধারা রয়েছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করি। যেমন কৃষকদের স্বসহায়ক মূল্য এখানে নেই, তারপর এ বিলে ভারতবর্ষের 15 কোটি যে ভূমিহীন শ্রমিক, কৃষি শ্রমিক, তাদেরও কোনো ব্যবস্থা নেই এই আইন। তো এই আন্দোলনকে আমরা তীব্র বিরোধিতা করি। তার সাথে জড়িত হয়েছে, তার সঙ্গে কতগুলো প্রশ্ন এখানে রয়েছে। যেমন ধরুন, এই আন্দোলনটাকে এখন রাজনীতিকরণের দিকে যাচ্ছে, রাজনীতিকরণ হয়ে যাচ্ছে এই আন্দোলনটা শাসক, এবং ফলস্বরূপ দেখা যায় এই কৃষক শ্রেণী পরবর্তীকালে বঞ্চিত হবে। এবং ভারতবর্ষের যে কোনো সামাজিক শ্রমজীবী আন্দোলন হোক, বিভিন্ন কোনো গোষ্ঠীগত আন্দোলন হোক, প্রত্যেকটা আন্দোলনের পেছনে থেকে রাজনীতিকরণ হয়। তাই আমরা রাজনীতিকরণ প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করি এবং আমরা চাই এই আন্দোলনের পিছনে ভারতবর্ষের নাগরিক সমাজ যেন যুক্ত হয় এবং রাজনৈতিক থেকে মুক্ত হয়ে ভারতবর্ষের বিভিন্ন দাবি দাওয়াগুলি রাজনৈতিক সমাজ থেকে মানুষ আদায় করে নিক। শুধু তাই নয়, রাজনীতির কারণে যে কোনো অজ্ঞ ব্যক্তির নির্বাচিত হয়ে যাওয়ার বিষয়টিও পিআরএফের নেতারা সমালোচনা করেন। এমনকি জনপ্রতিনিধিত্ব আইন সংশোধনের ব্যাপারেও নেতৃত্ব দাবি জানিয়েছেন। ফাউন্ডেশনের এ ব্যাপারে একটি বই প্রকাশ করেছে বলেও জানানো হয়। এমনকি এই ইস্যুতে ফাউন্ডেশন সুপ্রিম কোর্টেও যাওয়ার চেষ্টা চালিয়েছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত পলিটিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের নেতাদের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।